তা লিখেছেন, পাইলস রোগের কারণে রক্ত গেলে কি রোজা থাকবে, থাকা যাবে? জি, এর ফলেও রোজা থাকা যাবে, বিশেষ করে যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ সবল থাকছেন, বড় কোনো রিস্ক হচ্ছে না আপনার, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি সিফাত হাসান আপনি হোসেন আপনি লিখেছেন, আমার ইচ্ছা অসহায় বা গরিবদের সাহায্য করা। এই দেশে তো সৎ পথে বেশি টাকা ইনকাম করা যায় না। আমি অসহায়দের দান করার উদ্দেশ্যে অসৎ পথে টাকা ইনকাম করলে কি গুণা হবে নাকি সব পাবো? ভাই সিফাত হাসানের কারণে আপনি গুণাগার হবেন, এই কারণে আপনি সব পাবেন না। কারণ হলো, মানুষকে উপকার করার জন্য আপনি চেষ্টা করুন আপনার সাধ্য অনুপাতে। আল্লাহ তালা আপনাকে যদি সহায় সম্পদ দেন, আপনি চেষ্টা করবেন, আর যদি না হলে আপনি আপনার যতটুকু সাধ্য আছে ততটুকু করবেন। আপনি নিজের উপরে প্রেশার নিয়ে আপনি হালাল হারাম বাজ বিচার করা ছাড়া যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হলেন। মানুষের উপকার করাটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার আমার জন্য নফল পর্যায়ের, কিন্তু এই যে হারাম উপার্জন করছেন সেটা কিন্তু আপনার জন্য নিষিদ্ধ এবং হারাম পর্যায়ের বিধায়। এ ধরনের হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সাব্বির খান আপনি লিখেছেন, মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়, তখন কি করব? ঘুমের কারণে হঠাৎ কালে ভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ, তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন আপনি নামাজ পড়ে নেবেন, কিন্তু নিয়মিত যদি এরকম হয় তাহলে সেটা দোষণীয়। ফেরদাউস স্যার আপনি লিখেছেন, আমার স্বামীকে আমি নিজে কোরআন শরীফ পড়া শেখাতে পারবো কি? পারবেন, কোনো অসুবিধা নেই। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক অন্যকে, বড়ো ছোটোকে, ছোটো বড়োকে কোরআন কেন যে কোনো কিছু শেখাতে পারে? শিক্ষা জ্ঞান এটা শেখা বা শেখানোর জন্য কোনো বয়স কখনো বাধা হতে পারে না। আবুবকর আপনি লিখেছেন, আপনাকে এত প্রশ্ন করি কিন্তু আপনি উত্তর দেন না, আমার খুবই মনে কষ্ট লাগে। ভাই আবুবকর, এই মন্তব্যটা যদি আপনার প্রশ্ন থাকতো তাহলে হয়তো আমরা উত্তর দিতে পারতাম, আমাদেরকে মাফ করবেন। অনেক সময় খুব কমন প্রশ্ন যেগুলো বারবার আমরা উত্তর দিচ্ছি সেগুলো উত্তর আমরা অনেক সময় এড়িয়ে যেতে হয়, কারণ এই প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে বারবার দিয়েছি। একটু সার্চ করলে আপনি পেয়ে যাবেন, বিশেষ করে আমাদের IQA ইসলামিক প্রশ্ন উত্তর নামে একটা ফেসবুক পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে খুঁটিনাটি সব প্রশ্নগুলো উত্তর কেটে কেটে দেওয়া হচ্ছে। এই লাইভের প্রশ্ন উত্তরগুলোও কেটে কেটে সেখানে দেওয়া হয়। অতএব আপনি সেখানে সার্চ দিলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, একটু কষ্ট করে সেখানে সার্চ দেওয়ার চেষ্টা করবেন। এর বাইরে যদি মনে হচ্ছে তারপরও পাননি, আপনি প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। যদিও হাজারো মন্তব্যের মধ্যে কোনোটি মিস হয়ে গেলে সেটা আমাদের দুর্বলতা, সেটা আমাদের ত্রুটি এবং সীমাবদ্ধতা, আমাদেরকে মাফ করবেন। এরপরে আল শাহরিয়ার তানভীর আপনি লিখেছেন, পিতা সিগারেট বিক্রি করে, আমি বাজারে গেলে আমারও সিগারেট বিক্রি করতে হয়, এখন কি পিতার বিরোধিতা করবো? অবশ্যই, অন্যায় কাজে পিতার আনুগত্য করা যাবে না। ইন্নামা তাআতু ফিল মাহফি মারুফ, ভালো কাজে শুধুমাত্র আনুগত্য করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন বিধায়। আপনি বিকল্প কোনো পথ খুঁজবেন উপার্জন করার জন্য। রিমাক্তার আপনি লিখেছেন, আমার বোন হাই স্কুলে পড়ে, ওখানে ওজুর তেমন কোনো ব্যবস্থা নেই, এক্ষেত্রে জোহরের নামাজটা কি তায়াম্মুম করে পড়া যাবে? না, ওজুর ব্যবস্থা নেই বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন? টয়লেটে কি পানি নেই? তাহলে সে পানিতে আপনি উজু করে ফেলবেন, যে কোনোভাবে আপনাকে উজু করতেই হবে। পান করার পানিতে থাকে, এটা দিয়ে আপনি উজু করে ফেলবেন। তায়াম্মুম তো তখন যখন পানির কোনোভাবেই সংগ্রহ করতে পারেন, পানি তো আছে, হয়তো ওজুর জন্য উপযোগী পরিবেশটা নাই, সেটি আপনি বলতে পারেন। বিধায় এটুকু অজুহার ভিত্তিতে, অজুহাতের ভিত্তিতে আপনি তায়াম্মুম করতে পারবেন না। বিন্দুকোন আপনি লিখেছেন, সুন্নতে খাতনা করা উপলক্ষে কেউ খাবার পাঠালে সে খাবার খাওয়া জায়েজ হবে কি না? জি, জায়েজ হবে। এটাকে কেউ ইবাদত মনে করে বা সওয়াবের কাজ মনে করে যদি করেন তাহলে সেটা অনুচিত কাজ হবে। বাট এমনিতে খাতনাকে কেন্দ্র করে আপনার বাচ্চার খাতনা হলো, সেই হিসাবে সে উপলক্ষে আত্মীয় স্বজন খাওয়ালো বা নিজেরা একটু উৎসব করলো, এটাকে ইবাদত হিসাবে করলো না, নিজেদের পারিবারিক বা ঘরোয়াভাবে কেউ কোনো কিছু করলো সেটা দিল, সেটা আপনি খেতে পারেন। বাট এটাকে যদি ইবাদতের ফর্মেটে নিয়ে যাওয়া হয়, ইবাদত মনে করা হয়, সেটা দোষণীয়। রোমানা আক্তার আপনি লিখেছেন, ফিলিপাইনে আরবি শিক্ষক সচরাচর পাই না, অনেক খুঁজেছি, বাচ্চা বয়স 4.5 বছর, আমার কাছেও পড়তে বসতে চায় না, মুখে মুখে এমনি সুরা এখলাস, সুরা নাস, সুরা ফালাক আরও কিছু সুরা শিখিয়েছি, কিন্তু নিয়মিত পড়াতে কী কী করতে পারি কিছু পরামর্শ দিবেন? বন্ধুমানা আক্তার, অনলাইনে অনেকগুলো কার্টুন টাইপ অথবা আপনার অ্যানিমেশন ভিডিও টাইপ আপনার ক্লিপ আছে, কিছু কিছু আছে টাকা দিয়ে কিনতে হয়, কোর্সগুলো আপনি কিনে নেবেন। বাংলায় বোধহয় তুয়ুরুল জান্নাহ এই নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা আমি জানি যে এই ধরনের কোর্স তারা বিক্রি করেন বাচ্চাদের জন্য, এবং বাচ্চাদের উপযোগী একটু বিনোদনের চলাচল জানার সেক্ষেত্রে সুযোগ আছে। ইংরেজিতে নিশ্চয়ই অনেকগুলো আছে, অ্যারাবিকে তো আছেই, আমি দেখেছি, সেগুলোর মাধ্যমে আপনি এটি করতে পারেন। বাচ্চার পড়াশোনা, বিশেষ করে দীনী চেতনা তৈরিতে বাধা যদি হয়, তাহলে সেই পরিবেশ ত্যাগ করার মতো মানসিকতা এবং স্যাক্রিফাইসের চিন্তা আমাদের থাকা উচিত, যদি সেই লেভেলের হয় যে কোনো উপায় না থাকে। বাকি আজকাল অনলাইনের সুবাদে অনেক কিছুই আমরা দূর দেশে বসেও কিন্তু সুবিধা ভোগ করতে পারি, সেই সুযোগটা আমাদের নেওয়া উচিত।
শামিমা ইসলাম সুপ্তি, আপনি লিখেছেন, আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না, সেজন্য আমি কি করতে পারি? আপনার বাবা যদি শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে না পারেন, তাহলে দেখতে হবে তার অসুস্থতার লেভেলটা কি, কী ধরনের অসুস্থতা। যদি অসুস্থতাটা এই পর্যায়ের হয় যে তিনি আর এই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার আশা খুব একটা করা যায় না, খুবই ক্ষীণ, এরকম যদি হয় তিনি আর অসুস্থ হবেন না এমনটি মনে হয়, বার্ধক্যজনিত অসুস্থতা যেমন আছে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখার ব্যাপারে অপারগ হলে, রোজা রাখার কোনো ক্ষমতা না রাখলে তিনি মারা যেতে পারেন, রোগ অনেক বেড়ে যেতে পারে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। ওয়ালাল্লাযীনা ইউতিকূনা ফিদিয়া, আল্লাহ বলেছেন যারা রোজা রাখতে পারেন তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবেন। এই ফিদিয়াটা হলো কাফ, আপনার ঠিক ফিত্রা, ফিত্রার সমপরিমাণ, এক একটা রোজার জন্য এক একটা ফিত্রা, ত্রিশটা রোজার জন্য ত্রিশটা ফিত্রা আপনি গরিব মানুষকে খাদ্য দিয়ে দিবেন, তাতে ইনশাল্লাহ আপনার বাবার যে রোজার দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন। আর যদি অসুস্থতা এই পর্যায়ের হয় যে অসুস্থতা সুস্থ হতে পারে সেই সম্ভাবনা আছে, তাহলে অপেক্ষা করবেন, সুস্থ হওয়ার পর তিনি রাখবেন, না রাখতে পারলে তখন সেক্ষেত্রে ফিদিয়া দিবেন। আমিদুর রহমান মারুফ, আপনি লিখেছেন, যৌতুকের টাকা এখন ফেরত দিলে কি পূর্বে নেওয়া যৌতুকের গুণা থেকে বাঁচা যাবে? যেতে পারে, আপনি এর জন্য লজ্জিত, আল্লাহর কাছে মাপ চাইবেন এবং ফেরত দিবেন, ইনশাআল্লাহ বিদিনে আপনি মাপ চাইলে আশা করে জানা মাফ করবেন। জাইনা আফরোজ, আপনি লিখেছেন, নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কী? নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু যদি কারোর মনে পড়ে, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন, এটাই মূল করণীয়, এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন। শাহিদুল ইসলাম, আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে? যাবে, রোজা রাখা অবস্থায় রক্তদান করার ফলে আপনি অসুস্থ হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, এরকম পর্যায়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকে, নর্মালি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ থাকেন, কোনো অসুবিধা নেই, তাতে রোজা রাখা অবস্থায় আপনি এটা করতে পারেন। ইসরা জাহান পারভীন, আপনি লিখেছেন, ফরজ নামাজে ভুল হলে কি সৌসেদা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো? যদি ওয়াজিব তরক হয়, ওয়াজিব ছুটে যায়, তাহলে সেদা সৌ দিবেন, যদি ফরজ ছুটে যায় তাহলে ওই নামাজ আপনাকে আবার পড়তে হবে, আর যদি সুন্নত ছুটে তাহলে তো কিছুই বিশেষ করার নেই। এই জন্য ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা সেটা আপনাকে জানতে হবে। শহীদুল ইসলাম, আপনি লিখেছেন, রোজার অবস্থায় কি, সরি আপনার উত্তর দিয়েছি, রাজ্জাক সিরাজ, আপনি লিখেছেন, আমার দোকানে 3 লক্ষ টাকার মাল আছে, এই টাকার কি জাকাত দিতে হবে? জি ভাই, এটাকে জাকাত দিতে হবে, বছরে একবার আপনি স্টক মিলাবেন, স্টক মিলিয়ে আপনি সেই স্টকের আপনার বিক্রয় মূল্য কী, এটার ভ্যালু কত আছে সেটা ধরে সেটার জাকাত আপনি হিসেব করে দিবেন। মাসুম আহমেদ, আপনি লিখেছেন, দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি, আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কী করতে পারি? স্ত্রীর কাছ থেকে বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন, অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায়, সে চেষ্টা আপনাকে করতে হবে। উর্মি আক্তার, উর্মি, আপনি লিখেছেন, শুনেছি নর্মাল ডেলিভারিতে সব আছে, এ বিষয়ে একটু বলবেন কি, ডেলিভারি নর্মাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার, শরীয়তের ক্ষেত্রে কোনো বিশেষ কিছু ঠিক বা ধার্য করে দেয়নি। নর্মাল ডেলিভারি হলে বিশেষ সব আছে এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ, মায়েদের যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ করে চলে যেতে হয়, মৃত্যু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা শাহাদাতের মর্যাদা পাবেন, সেটি ভিন্ন বিষয়, সেটার সাথে নর্মাল বা অপারেশনের কোনো সম্পর্ক নেই। মাসুম আক্তার, আপনি লিখেছেন, সৌসেদা দিতে ভুলে গেলে করণীয় কী? যখন স্মরণ আসবে তখন দিয়ে দিবেন, আর যদি আপনি সালাত শেষ করে অন্যদিকে হাঁটা চলা করছেন তারপরে মনে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন। এইচ এম হাসিবুল হাসান লিখেছেন, আমরা যে জুমার দিনে রাস্তায় জুমা নামাজ আদায় করি, আমাদের নামাজ হবে কিনা? যদি রাস্তায় আদায় করার ফলে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, তাও সেটা করা উচিত না, নমস্তে পড়তে হবে, আপনাকে এটা করা জায়েজ নয়। আর যদি এই রাস্তার বিকল্প রাস্তা থাকে, বিশেষ করে জুমার নামাজের সময় মুসলমানদের সমাজে রাস্তাঘাটে খুব বেশি মানুষ থাকে না, একটা রাস্তা মসজিদের পাশে, মসজিদের সবগুলো ফিল আপ হয়ে সে রাস্তায় কিছু মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু রাস্তার অপর প্রান্ত খোলা আছে, সেদিক দিয়ে গাড়ি যাতায়াত করতে পারছে, মানুষ যেতে পারছে, আসতে পারছে, কারো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা